হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল আরকোয়েন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অর্ণ। আজকে আমরা জাভাতে একটা নতুন প্রবলেম নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অ্যামস্ট্রং নাম্বার। তো অ্যামস্ট্রং নাম্বার কী করে বার করতে হয় এবং সেই বার করার যে কোড সেটা আমরা দেখব জাভা ল্যাঙ্গুয়েজের আইডি এক্লিপসে। তাহলে চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল আরকোয়েন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অর্ণব। আজকে একটি জাভা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করব। প্রোগ্রামটা এরাম, আমরা একটা নাম্বারকে ইনপুট হিসেবে নেব এবং দেখব এই নাম্বারটা অ্যামস্ট্রং নাম্বার না অ্যামস্ট্রং নাম্বার নয়। অ্যামস্ট্রং নাম্বার সেই নাম্বারকেই বলবো, সেই নাম্বারের যে কটা ডিজিট রয়েছে প্রত্যেকটা ডিজিটের যদি সেই নাম্বারের পাওয়ার বার করি এবং প্রত্যেকটা রেজাল্টকে যদি যোগ করি এবং যদি যে অরিজিনাল নাম্বারটা বা মূল যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাই যদি আমরা রেজাল্টে পাই তাহলেই বলবো সেটা অ্যামস্ট্রং নাম্বার। ধরা যাক একটা তিন ডিজিটের নাম্বার 153, তাহলে এর কটা ডিজিট রয়েছে? তিনটে। তাহলে প্রথম ডিজিটটা নাম্বারের কি? এক। তাহলে একের পাওয়ার হবে তিন। একইভাবে পাঁচের পাওয়ার হবে তিন এবং তিনের পাওয়ার হবে তিন। এবং এই যে রেজাল্ট যেটা আসবে এই তিনটে পাওয়ারের সেটা যোগ করে যদি দেখা যায় 153ই আসে রেজাল্টে, তাহলেই আমরা বলবো যে 153ই নাম্বারটা একটা অ্যামস্ট্রং নাম্বার। ঠিক আছে, তাহলে চলো জাভা আইডিতে যাওয়া যাক। এখানে আমি ব্যবহার করব এক্লিপস আইডি, সেখানে আমরা প্রোগ্রামটাকে সলভ করব। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, এখন আমরা রয়েছি জাভার আইডিইতে এবং এখানে আমি ইউজ করছি এক্লিপস জাভা আইডিতে। তো আজকে আমাদের প্রবলেমটা হচ্ছে যে একটা নাম্বারকে আমরা ইনপুট হিসেবে নেব এবং সেই নাম্বারটা অ্যামস্ট্রং নাম্বার কি না সেটা আমি কনসোলে দেখাবো। অ্যামস্ট্রং নাম্বার কোন নাম্বারগুলো? না ধরো একটা তিন ডিজিটের নাম্বার, তাহলে তার নাম্বার অফ ডিজিট কটা? তিন। এবং প্রত্যেক কটা ডিজিটের যদি আমি কিউব বার করি, যেহেতু নাম্বার অফ ডিজিট তিনটে তাই প্রত্যেকটা ডিজিটের যদি কিউব বার করি এবং প্রত্যেকটা রেজাল্টকে যদি আমি যোগ করি এবং যে রেজাল্টটা আসবে ফাইনাল সেটা যদি অরিজিনাল নাম্বারের সঙ্গে ইকুয়াল হয় তাহলে আমি বলতে পারি সেই নাম্বারটা একটা অ্যামস্ট্রং নাম্বার, আদারওয়াইজ বলবো এটা অ্যামস্ট্রং নাম্বার নয়। যেমন ধরো যদি বলি 153, তাহলে 1 to the power 3 প্লাস 5 to the power 3 প্লাস 3 to the power 3 করলে দেখা যাবে রেজাল্টটা 153 হয়। তাই জন্য 153 এই নাম্বারটা একটা অ্যামস্ট্রং নাম্বার। ঠিক আছে, তো জাভাতে আজকে আমরা কিভাবে এই অ্যামস্ট্রং নাম্বারের প্রোগ্রামটা করব স্পেশালি তিন ডিজিটের জন্য সেটা আমরা দেখব। এটা কিন্তু এন ডিজিটের জন্য তাই, যদি কোনো একটা নাম্বারের এন ডিজিট থাকে তাহলে প্রত্যেকটা ডিজিটকে কিন্তু তার পাওয়ার এন হবে এবং প্রত্যেকটা রেজাল্টকে যোগ করে যদি সেই নাম্বারটাই আবার ফিরে আসে তাহলে সেই নাম্বারটাকে আমি বলবো অ্যামস্ট্রং নাম্বার। ওয়ান এই নাম্বারটাও কিন্তু একটা অ্যামস্ট্রং নাম্বার, তাহলে ওয়ানের ডিজিট কটা? একটা। তাহলে ওয়ানের পাওয়ার কত হবে? ওয়ান। তাহলে 1 to the power 1 মানে ওয়ানই হয়, তাই ওয়ানও একটা অ্যামস্ট্রং নাম্বার। কিন্তু আজকে আমরা দেখব একটা তিন ডিজিটের নাম্বার সেটা অ্যামস্ট্রং নাম্বার না অ্যামস্ট্রং নাম্বার নয়। ঠিক আছে, যেহেতু আমরা ইনপুট নেব তাই প্রথমে আমরা লিখছি ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। ঠিক আছে, তার সাথে জাভাতে পাও বলে একটা মেথড রয়েছে, তো সেটা ব্যবহার করার জন্য আমরা ইম্পোর্ট করছি জাভা ডট ল্যাং ডট ম্যাথ এই ক্লাসটাকে। ঠিক আছে, আমরা ক্লাসটার নাম দিচ্ছি অ্যামস্ট্রং। ঠিক আছে, এবং তার সঙ্গে এবং আমরা এখানে ক্লাসটাকে পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার দিলাম এবং এখানে আমরা লিখছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, কারণ আমরা প্রোগ্রামটা এই মেন মেথডের মধ্যেই লিখব। আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি স্ট্রিং এআরজিএস, একটা স্ট্রিং অ্যারে। ঠিক আছে, কিছু ভ্যারিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করব, নিচ্ছি ইন্ট এন কমা আর কমা এ কমা এস, আর এস এর ভ্যালুটা আমরা জিরোতে ইনিশিয়ালাইজ করছি। ঠিক আছে, এবার আমরা লিখছি কনসোলে, যেহেতু ইনপুট হিসাবে আমরা নেব তাই একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে আমরা এখানে লিখছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার এ নাম্বার। কোন নাম্বারটা ইনপুট নেব? যে নাম্বারটা আমরা অ্যামস্ট্রং কিনা বার করব।
এবং এখানে আমরা দেখছি স্ক্যানার ক্লাসের অবজেক্ট তৈরি করছি, স্ক্যানার এস সি ইকুয়াল টু নিউ স্ক্যানার, আর্গুমেন্ট হিসাবে পাঠাচ্ছি সিস্টেম ডট ইন সেমিকলন। এবার লিখছি এন ইকুয়াল, মানে এন যে ভ্যারিয়েবলটা তার মধ্যে আমি ইনপুটটাকে নিচ্ছি, এস সি ডট নেক্সট ইন্ট সেমিকলন, ঠিক আছে। এবার আমি আগে থেকেই এ এই ভ্যারিয়েবলটার মধ্যে এন এর ভ্যালুটাকে স্টোর করে রাখছি, ঠিক আছে। এবার আমি এটা লুপ চালাবো, ওয়াইল লুপ, এন নট ইকুয়াল টু জিরো, এবং এই ওয়াইল লুপের মধ্যে আমরা লিখবো আমার লজিকটা, কি লজিক, আমরা প্রত্যেকটা ডিজিটকে আগে বার করব সেই নাম্বারটা থেকে। তাই নিচ্ছি আর ইকুয়াল এন পার্সেন্ট টেন, এটা কি বার করে, রিমাইন্ডারটাকে বার করে। আর প্রতিবার কি বলেছি, যদি 153 হয় তাহলে 1 টু দি পাওয়ার 3 প্লাস 5 টু দি পাওয়ার 3 প্লাস 3 টু দি পাওয়ার 3। তাই প্রতিবার কি করব, পাওয়ারটাকে বার করব এবং যোগটা করব। তাই লিখছি এস ইকুয়াল এস প্লাস ম্যাথ ডট পাও, এবং আর্গুমেন্টে কি পাঠাচ্ছি, একটা হচ্ছে আমার আরকে পাঠাবো, আর যেহেতু আমি জানি নাম্বার অফ ডিজিট ফর দ্যাট পার্টিকুলার নাম্বার 3, যেহেতু আমরা 3 ডিজিটের একটা নাম্বারের কথা বলেছি। এবার এখানে মাথায় রাখতে হবে পাও এই যে মেথডটা, এটা রিটার্ন করে সবসময় ডাবলে, কিন্তু আমি এখানে নিয়েছি ইন্টিজার, তাই এখানে আমি টাইপ কাস্ট করছি, তাই এখানে প্যান্ডিসের মধ্যে লিখলাম ইন্ট, তার মানে যে রেজাল্টটাই আসবে সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে লিখছি এন ইকুয়াল এন ডিভাইডেড 10, তার মানে কোশ্চেনটা নিয়ে পরবর্তীকালে যাবে, তাহলে এই কাজটা কন্টিনিউ হবে এবং এস এর মধ্যে টোটাল রেজাল্টটা স্টোর হবে। তাই এরপরে ওয়াইলটা যখন ক্লোজ হয়ে যাবে, এবার আমি চেক করছি ইফ এস ইকুয়াল ইকুয়াল এ যদি হয় তাহলে আমি লিখব সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, কি লিখব, এ প্লাস উইদিন ডবল কোটের মধ্যে লিখছি ইজ অ্যান অ্যামস্ট্রং নাম্বার, ঠিক আছে। আর যদি না হয় তাহলে লিখব এলস সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এ প্লাস উইদিন ডবল কোটের মধ্যে লিখছি ইজ নট অ্যান অ্যামস্ট্রং নাম্বার, সেমিকলন দিয়ে ক্লোজ করলাম। তাহলে আমার এখানে মেনটাও ক্লোজ হয়ে গেছে এবং ক্লাস অ্যামস্ট্রংও ক্লোজ হয়ে গেছে। এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তাহলে রান বাটনে ক্লিক করছি, রান, ওকে, সেভ করছি, তাহলে কনসোলে লিখছে এন্টার এ নাম্বার, তাহলে আমি নাম্বারটা দিচ্ছি 153, যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম। এবার যদি এন্টার দিই, হ্যাঁ 153 ইজ অ্যান অ্যামস্ট্রং নাম্বার। যদি আমরা খাতায় কলমে দেখি যে 1 এর পাওয়ার 3 দিলাম প্লাস 5 এর পাওয়ার 3 দিলাম প্লাস 3 এর পাওয়ার 3 দিলাম, তাহলে দেখবো রেজাল্টটা কিন্তু দাঁড়াচ্ছে 153। তাই জন্য 153 এই নাম্বারটা কিন্তু একটা অ্যামস্ট্রং নাম্বার। আবার যদি প্রোগ্রামটাকে রান করাই এবং আমি যদি একটা অন্য নাম্বার দিই, ধরো দিলাম 555, ইজ নট অ্যান অ্যামস্ট্রং নাম্বার, কেন, কারণ 5 এর পাওয়ার যদি 3 দিই প্লাস 5 এর পাওয়ার যদি আবার 3 দিই প্লাস আবার 5 এর পাওয়ার যদি 3 দিই, তাহলে দেখব সেই রেজাল্টটা কিন্তু 555 হচ্ছে না। তাই জন্য যে নাম্বারটা আমি নিয়েছিলাম এবং কনভার্ট করার পর যে নাম্বারটা এলো, দুটো যদি না ম্যাচ করে তাহলে বলবো এটা অ্যামস্ট্রং নাম্বার নয়। আবার আমি যদি এখানে যদি অন্য একটা নাম্বার নিই, ধরা যাক 100 নিলাম, তাতেও বলছে 100 ইজ নট অ্যান অ্যামস্ট্রং নাম্বার, ঠিক আছে। তাহলে আশা করি আজকের প্রোগ্রামটা বোঝা গেল যে কোনো একটা নাম্বার সেটা অ্যামস্ট্রং না অ্যামস্ট্রং নয় সেটা বোঝার জন্য আগে কি করতে হবে, না নাম্বারটার কটা ডিজিট আছে সেটা আমাকে জানতে হবে। যেমন আমি এই প্রোগ্রামটা ধরেই নিয়েছি যে আমি 3 ডিজিটের নাম্বার ইনপুট হিসেবে দেব, ঠিক আছে। যদি তা যদি না হয় তাহলে আমি আগে কটা ডিজিট আছে নাম্বারটা বার করে নেব, এবং যে কটা ডিজিট থাকবে প্রত্যেক কটা ডিজিটের সেই পাওয়ারটা বার করব। যদি 4 ডিজিটের নাম্বার হয় তাহলে প্রত্যেকটা ডিজিট কি হবে, পাওয়ার হবে 4, এবং যে রেজাল্টগুলো হবে সেগুলোকে আমি যোগ করব, করে যে রেজাল্টটা আসবে ফাইনাল রেজাল্ট সেটা যদি অরিজিনাল নাম্বারের সঙ্গে যদি দেখি 1 হয়ে যাচ্ছে, মানে সমান হয়ে যায়, তাহলেই বলবো নাম্বারটা অ্যামস্ট্রং নাম্বার। যেমন 3 ডিজিটের সহজ একটা উদাহরণ 153, যেহেতু 153 এই নাম্বারটা 3টে ডিজিট আছে,
তাই জন্য আমি কি করছি, 1 এর পাওয়ার 3 প্লাস 5 এর পাওয়ার 3 প্লাস 3 এর পাওয়ার 3, এবং এটা যদি যোগ করি দেখবো রেজাল্টটা দাঁড়াচ্ছে 153। তাই জন্য 153 এই নাম্বারটা একটা অ্যামস্ট্রং নাম্বার। আশা করি আজকের প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। যদি এরকম ধরনের প্রবলেম আরও থাকে তোমাদের, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে। আশা করি আজকের প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। যদি প্রবলেমটা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর কোন কোন টপিকের উপর তোমরা প্রবলেম দেখতে চাও জানাতে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক বাটনে প্রেস করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। তো আজকে এই পর্যন্ত, টাটা।